এদিকে ইইউ রেফারেন্ডামে লিভ জয়ী হওয়ার পর সর্বত্র চলছে নানামুখী আলোচনা আলোচনা সমালোচনা আছে ইউকের বাঙালি কমিউনিটিতেও কেউ কেউ বলছেন এই ফলাফলের প্রভাব পড়বে ব্রিটেনের মুসলিম ও এমিগ্রেন্ট কমিউনিটিতে আর বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ীরা বলছেন লিভ বিজয়ের খেসারত দেবে সাধারণ মানুষ এদিকে শুক্রবার পূর্ণাঙ্গ ফলাফল আসার তিন ঘণ্টার মধ্যে এক লাফে 10% কমে গেছে ডলারের বিপরীতে পাউন্ডের দাম ইইউ রেফারেন্ডামের ফলাফল নিয়ে জনগণের ভাবনার কথা জানাচ্ছেন ইব্রাহিম খলিল ক্যামেরায় ছিলেন জাকির হোসেন কয়েস ইইউ রেফারেন্ডামের পর দারুণ হতাশ এই যুবক কারণ তিনি সোয়ানসির যে ইউনিভার্সিটিতে পড়েন সেটি ইউরোপীয় ইউনিয়ন ফান্ডে পরিচালিত আই লিভ ইন দ্য সাউথ ইন সাউথ ওয়েলস ইন দ্য সোয়ানসি ভ্যালি সো দ্য সোয়ানসি হ্যাজ হ্যাড আ লট অফ কাইন্ড অফ ইইউ ফান্ডিং সো ইভেন দ্য সোয়ানসি ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল এন্ড Even the student population in Swansea is growing because of EU funding into the Swansea University. So the fact that we have left now and it's cut in that EU, I'm a bit worried about the kind of student population and what's going to happen to the university. এমন হতাশাও রয়েছে বাংলাদেশি কমিউনিটিতে অনেকের মতে ব্রিটেন ইউ ত্যাগ করার সিদ্ধান্ত মোটেই উচিত হয়নি We have loads of shortage of teachers and skills in this country and normally আমরা ইউ থেকে মানুষরা আনি very very skilled people to fill these gaps that we have in the country But because we're going to go out the EU, I'm right there for them, We can't get these skills people very easily in from, I don't know, other countries in the EU. আমরা যারা পরিশ্রমী এদেশে আইসি যারা আমরা বাইরের বিদেশে পয়সা পাঠাই বাংলাদেশে আমরা লাগে খুব ক্ষতি হয়েছে আমরা যারা সাধারণ ওয়ার্কার তারা লাগে খুব বেশি ক্ষতি হয়েছে আমি মনে করি আমরা যদি যুক্ত থাকতাম তাহলে আমরা লাগে খুব ভালো হইল না বাংলাদেশি কমিউনিটির অন্যতম শীর্ষ ব্যবসায়ী মকিম আহমদ বললেন ব্যবসা ক্ষেত্রে বিরূপ প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে জিনিসপত্রের দাম বাড়বো কারণ আমরা পাউন্ড ফল করছে ইন প্রাইস সো হোয়াট এভার উই ইম্পোর্ট দ্য প্রাইস ইজ গো আপ বাড়িঘরের দাম কমবো ইন্টারেস্ট রেট পসিবলি কুড গো আপ এজ ওয়েল সো ইট ইজ গোয়িং টু হ্যাভ এ ডিভাস্টিং এফেক্ট অন এভরি ওয়ান রিচ পুয়র কমন এভরিবডিজ উইল হ্যাভ দ্যাট এফেক্ট শুক্রবার ফলাফল ঘোষণার তিন ঘন্টার মধ্যে 10 নামে ডলারের বিপরীতে পাউন্ডের অস্বাভাবিক হারে কমেছে বাংলাদেশি টাকার রেট আমার কাছে মনে হয় এটা মানডে যখন মার্কেট ওপেন হইব নেক্সট মানডে তখন বুঝা যাবে আসলে কতটুকু ইম্প্যাক্ট হবে ইউ ত্যাগের প্রভাব পড়বে বাংলাদেশের সাথে ব্রিটেনের সম্পর্কে রিমেইন ক্যাম্পেইনে আসা সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বললেন ব্রিটিশ জনগণের এই রায়কে মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই আমি বিশ্বাস করি যে জনগণের যে রায় দিয়েছে সেই রায়কে মাথা পেতে নিয়েই এই যে গভর্নমেন্টটি আসবে সেই গভর্নমেন্টটি যাতে এই দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে সেটাই আমাদের সবার চিন্তাভাবনা থাকা উচিত 43 বছর আগে এই কনজারভেটিভ সরকারের আমলেই রেফারেন্ডাম দিয়ে ইউতে যুক্ত হয়েছিল ব্রিটেন আর সেই একই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে পুনরায় রেফারেন্ডাম দিয়ে বিশ্বের সর্ববৃহৎ আঞ্চলিক জোট ত্যাগ করার সিদ্ধান্ত নিল দেশটির জনগণ ইব্রাহিম খলিল চ্যানেল এস নিউজ লন্ডন